সবাই অনুরোধ জানাচ্ছি প্রত্যেক মুসলিম মিশন প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সম্মানিত সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম ব্যাস 2001 জানার বিষয়। আমাদের যা ভাষণ তার মতো কিছু নাই। আমি প্রত্যেকটা ছাত্রকে বলবো, আমার বড় ভাই এবং ছোট ভাই যারা আছে, যারা বিভিন্ন এবং অনেকের পরিচয় আমরা শুনলাম, অনেক অনেক বড় জায়গা আছে, আমরা চেষ্টা করব সবাই ফৈজুল ইসলাম হোসেনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং আমরা ভবিষ্যতের জন্য আরো উন্নতির দিকে এগিয়ে নিতে পারি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করছি, সেটা জব শেষ করে এসে আমি বর্তমান হাজির শহীদুল্লাহ বাজারে উপকমিটির সদস্য হিসেবে আসছি এবং অ্যাম্বুলেন্স ব্যবসার সাথে জড়িত। আমি স্যারকে বলছি যদি কোনো অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, কোনো স্বাস্থ্য দরকার হয়, আমি শুধু তেলের টাকা নিব, আদার কিছু না, আর যা আছে খরচ আমার নিজের ভিতরে, ঠিক আছে। আমি এই ফরেস্ট মুসলিম মিশনকে এদিকে আমি হাত বেড়ে দিলাম। আর যদি কোনো সময় কোনো প্রয়োজন হয়, স্যার যদি আমাকে ডাকে কোনো কাজের জন্য, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, যতদিন বেঁচে আছি ফৈজুল মুসলিমের সাথে হাত মিলিয়ে চলব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।